আলাইকুম রহমতুল্লাহ ইসলাম ধর্মের তিনটি স্তর প্রথম স্তরটি প্রাথমিক স্তরটির নাম হল ইসলাম ইসলাম শব্দটির অর্থ হলো আত্মসমর্পণ করা তো আমরা আমরা যখন ইসলাম গ্রহণ করি বা আমরা নিজেদেরকে মুসলিম বলি তখন তার অর্থ হলো যে আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি একজন মুসলিম আল্লাহর কাছে আত্মসমর্প সমর্পণ করেছে তো তাকে মুসলিম বলা হয় তো আত্মসমর্পণ বলতে আমরা কি বুঝি আত্মসমর্পণ বলতে বুঝি দুটি পক্ষ যখন যুদ্ধে লিপ্ত হয় এক পক্ষের যে কোনো কারণে যখন সৈন্য ফুরিয়ে যায় অস্ত্র ফুরিয়ে যায় পরাজিত হয় তখন তারা আত্মসমর্পণ করে যদি বাঁচতে চায় ভালো চায় তাহলে আত্মসমর্পণ তাদেরকে করতে হবে আত্মসমর্পণ করে তো আত্মসমর্পণ করার পরে কি ঘটে তো বিজয়ী দল যারা জয়লাভ করেছে তারা এই পরাজিত মানে আত্মসমর্পণকারী দলকে যা বলবে যখন যতটুকু করতে বলবে এদেরকে তাই করতে হবে যদি বলা হয় যে এখন তোমরা সবাই শুয়ে যাও সবাই বসে যাও সবাই দাঁড়াও ঘুরে দাঁড়াও এরকম যা কমান্ড করবে এই আত্মসমর্পণ সমর্পণকারী দলকে তাই করতে হবে কারণ এরা নিজেদেরকে সঁপে দিয়েছে তাই না তো এখন নিজেদের ইচ্ছে মতো আর কিছু করতে পারবে না তো বিজয়ী দলের ইচ্ছে অনুযায়ী তাদেরকে চলতে হবে কাজ করতে হবে তা না হলে তাদেরকে হয়তো মেরে ফেলবে বা শাস্তি দেবে এমনকি যারা আত্মসমর্পণকারী তারা যদি বলে যে আত্মসমর্পণ তো করেছি তো আমি একটু বাড়ি থেকে ঘুরে আসি অথবা বাজার থেকে ঘুরে আসি তো এই যে যদি তাদের একান্ত প্রয়োজন হয় তবুও কিন্তু তাদের ইচ্ছে আর যেতে পারবে না কারণ তারা আত্মা আত্মকে আত্মাকে সমর্পণ করে দিয়েছে নিজেদেরকে সঁপে দিয়েছে তো এখন নিজেদের স্বাধীন অনুযায়ী প্রয়োজন থাকলেও তারা আর কিছু করতে পারবে না তো ঠিক ওই রকমই আমরা যখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দিয়েছি মুসলিম হয়েছি তখন এবার আল্লাহ যা আদেশ নিষেধ দিবে করবেন সেগুলো আমাদেরকে মেনে চলতে হবে এটা আমরা করতে বাধ্য তা না হলে এটা আত্মসমর্পণ হলোই না ইসলামটা মানাই হলো না এবং আমাদের ইচ্ছে অনুযায়ী আমাদের মনে যা চায় তা আমরা আর করতে পারবো না আল্লাহ তালা যতটুকু অনুমতি দিবেন যতটুক স্বাধীনতা দেবেন অতটুকু আমরা করতে পারবো এর মধ্যেই থাকতে হবে এর বাইরে যদি আমরা যাই তাহলে আমাদের আত্মসমর্পণটা থাকলো না ইসলামটা ঠিক থাকলো না যেমন আমাদের কারো মনে চাইতে পারে মদ খেতে কারো মনে চাইতে চাইতে পারে বেপরদা হতে কারো মনে চাইতে পারে খারাপ জিনিস দেখতে কারো মনে চাইতে পারে কারো সাথে অবৈধ চ্যাটিং করতে কিন্তু আল্লাহকে অনুমতি দিয়েছেন আল্লাহ তো এটা অনুমতি দেননি এগুলোর তো তারপরও যদি কেউ এগুলো করে তাহলে সে আল্লাহর কাছে আত্মসমর্পণ করলো না সে বিদ্রোহী করলো আর এইভাবে অনুরূপভাবে আল্লাহ রব আলম পাচক্য সালাদ এবং পর্দা হালাল হারাম মেনে চলা যে নির্দেশগুলো দিয়েছেন সেগুলো আমাদের আমরা মেনে চলতে বাধ্য যদি মেনে না চলি আমরা আমাদের ইচ্ছে অনুযায়ী যদি চলা শুরু করি তাহলে কিন্তু এটা আত্মসমর্পণ হলো না এটা পরিপূর্ণভাবে ইসলাম হলো না আর আত্মসমর্পণ না হলে কী হবে আল্লাহর বিধান যখন আমরা লঙ্ঘন করব। তখন কিন্তু আল্লাহ আমাদেরকে শাস্তি দেবেন কবরে শাস্তি দেবেন হাসরের ময়দানে কিংবা দুনিয়াতেও আল্লাহ তালা বিভিন্ন বিপদ আপদ দিতে পারেন এই জন্য আমরা যখন নিজেদেরকে মুসলিম বলছি তার মানে হলো আল্লাহর কাছে আমাদের স্বাধীনতা আমাদের ইচ্ছা আমাদের রুচি সব কিছু ছঁপে দিয়েছি এখন আল্লাহ যে পোশাকের অনুমতি দিবেন সে পোশাক পরতে হবে আল্লাহ যা খাওয়ার অনুমতি দিবেন তা খেতে হবে আল্লাহ যা দেখার অনুমতি দিবেন যতটুকু দেখার অনুমতি দিবেন অতটুকু দেখতে হবে এভাবে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর ইচ্ছাটা কি আল্লাহর নির্দেশটা কি বিধানটা কি কতটুকু কতটুকু অনুমতি তিনি দিয়েছেন অতটুকুই অতটুকুর মধ্যেই আমাদেরকে সীমাবদ্ধ থাকতে হবে তাহলে আমরা পরিপূর্ণভাবে মুসলিম হতে পারবো বা আত্মসমর্পণ সমর্পণকারী হতে পারবো এবং এতে আমাদের দুনিয়া এবং আখেরাতের মধ্যে কল্যাণ রয়েছে আসসালামু আলাইকুম